নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গিয়েছে, আর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি যে ফলাফল করেছে তাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুশি। অন্তত কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এমনটাই বার্তা দেওয়া হয়েছে। আর এবার লক্ষ্য 2024 লোকসভা নির্বাচন। নিঃসন্দেহে বাংলা থেকে বিগত লোকসভা নির্বাচনের তুলনায় এই লোকসভা নির্বাচনে, অর্থাৎ 24 লোকসভা নির্বাচনে আরও অনেক বেশি সংখ্যক আসন পাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে বঙ্গ বিজেপি, একই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অন্ততপক্ষে 35টি আসনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বাংলা থেকে লোকসভা নির্বাচনে। আর অবশ্যই বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে জঙ্গলমহল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রকাশ্যেই বলতেন, পাহাড় হাসছে, জঙ্গলমহলও হাসছে। কিন্তু বাস্তব ছবিটা সম্পূর্ণ অন্য ধরা পড়েছিল। পাহাড়ে দীর্ঘদিনের সমস্যা, তার পাশাপাশি জঙ্গলমহলের যারা মূলবাসী তাদের দীর্ঘদিনের না পাওয়ার বঞ্চনা, আর সেই বঞ্চনা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তারা উগড়ে দিয়েছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 9ই আগস্ট, যা ভারতের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন, তার পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবসও, সেই দিনেই জঙ্গলমহলের রাজ্যের শাসক দল আর বিরোধী রাজনৈতিক দল, এই দুইয়ের যে তর্জা, সেই তর্জা একেবারে তুঙ্গে। একদিকে ঝাড়গ্রামে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার থেকে মাত্র 40 থেকে 50 কিলোমিটার দূরেই সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেই সভার অনুমতি প্রাথমিকভাবে দেওয়া হলেও পরে বাতিল করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে, যার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারীরা। আদালতের নির্দেশে সভা হয় এবং সেই সভা থেকে আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি জঙ্গলমহলবাসীর জন্য, মূলবাসীদের জন্য বর্তমান রাজ্য সরকার বা তৃণমূল সরকার, তারা যে সেই অর্থে কোনো উন্নয়নের কাজ করেনি, বা একাধিক জায়গায় এখনও বঞ্চনা রয়েছে, একাধিক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এসটি সার্টিফিকেট নিয়েও দুর্নীতি হয়েছে, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য তার উল্টো সুরেই নানান দাবি পেশ করেছেন মানুষের সামনে। আর রাজনৈতিক বিশ্লেষক মহলের অভিমত, 2024 লোকসভা নির্বাচনে বাংলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে চলেছে জঙ্গলমহল। আর জঙ্গলমহলের মানুষ কোন দিকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, সেদিকে অবশ্যই নজর রয়েছে সকলের। আর আপনাদেরকেও ঠিক এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর শুধু টিভি স্ক্রিন নয়, আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনাদেরকে নজর রাখতেই হবে দিনের সব খবরের সবার প্রথম নির্ভুল লেটেস্ট আপডেটের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।